আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো ব্লগ নিয়ে আসলাম না, আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, চাইনিজ শ্রিম ব্রকোলির রেসিপি, যেটা খুবই হেলদি এবং টেস্টি, খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো। চলেন দেখে নিন তাহলে রেসিপিটা। শ্রিম বকলি রেসিপিটা করার জন্য এখানে আমার লাগবে হচ্ছে বকলি। তো ব্রকোলি তো এখন খুবই সহজভাবে পাওয়া যাচ্ছে আর হচ্ছে খুব কম দামে, তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ব্রকোলিটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি অল্প করে, মানে 10 মিনিট বা 5 মিনিট আপনারা সিদ্ধ করতে পারেন। তো এখানে নিয়েছি রসুন আর হচ্ছে গোলমরিচ, লবণ, আর এখানে হচ্ছে সয়া সস, আর একটু তেল লাগবে, আর হচ্ছে 3টা বড় বড় চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে চিংড়িটা একটু বেশি করে দিতে পারেন, আমি যেহেতু ব্রকোলি অর্ধেকটা নিয়েছি তাই চিংড়িও আমি কম দিচ্ছি। আপনাদের টেস্ট মতো দিয়ে তারপরে আপনারা হচ্ছে রান্না করতে পারেন। তো এগুলোই লাগবে, বাস হয়ে যাবে এগুলো দিয়ে। তো খুবই কম উপকরণ দিয়ে বলেছিলাম, তো খুবই কম উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু তেল। তো এটা খুবই টেস্টি আর খুব হেলদি, এটাতে কোনো মশলা নেই বা কোনো ধরনের হচ্ছে কোনো ধরনের মশলা বা কোনো ধরনের মরিচ নেই, মরিচের গুঁড়া দিতে হবে। তো এটা কিন্তু খুবই টেস্টি আর খুব হেলদি। এখানে তেলে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছগুলো, তো আমি হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিব। আর যারা হচ্ছে ডায়েট করছেন, একটু হচ্ছে বেশি খেয়ে ফেলেছেন, একটু হচ্ছে চিকন হতে চাচ্ছেন, তাদের জন্য এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি আর টেস্ট রেসিপি। ব্রকোলি কিন্তু খুব উপকারী আমাদের শরীরের জন্য, আপনারা যারা জানেন তারা তো জানেন। আর এই রেসিপিটা আপনারা হচ্ছে আর ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন, খুবই ভালো লাগবে ফ্রাইড রাইসের সাথে, আর এভাবেও খেতে পারবেন। আমরা তো শুধু শুধু খেয়ে থাকি সন্ধ্যার নাস্তা হিসেবে। তো তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নিয়েছি, এখানে হচ্ছে আমার মেয়ে রামিদা, ও হচ্ছে নাড়াচাড়া করছে তাই এরকম হচ্ছিল। তো আমি এখানে রসুনটা দিয়ে দিয়েছি, রসুনটা আমি এই পর্যায়ে দিয়েছি কারণ হচ্ছে রসুন যদি পুড়ে যায় ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, রসুনটাকে পুড়া যাবে না, হালকা করে ভেজে নিতে হবে যেন ফ্লেভারটা থাকে। তারপরে এখানে হচ্ছে ব্রকোলিগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করছে, তো ও রান্না করছিল, ও অনেক চাই যে রান্না বান্না করতে, তো যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই। তো তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই যে আমি ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এটা হচ্ছে যেহেতু আমার ব্রকোলিটা হালকা সিদ্ধ করা আছে, 5-10 মিনিট সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে আরও কম সময় বা 2-1 মিনিট সিদ্ধ করে নিতে পারেন, তো আমি একটু বেশি সিদ্ধ পছন্দ করি তাই। তো এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, সয়া সসটা দিতেই হবে, সয়া সসটা একটা টেস্ট আনবে, না হলে হচ্ছে চাইনিজ একটা টেস্ট আনবে না, সয়া সসটা হচ্ছে চাইনিজ একটা টেস্ট আনবে যেটা আপনাদের খুবই ভালো লাগবে ফ্লেভারটা। সয়া সসটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে তারপরে আবার ভেজে নিচ্ছি, একবারে হচ্ছে কোনো পানি থাকা যাবে না, শুকনো শুকনো হবে। তারপরে আমি এখানে অনেকগুলো গোলমরিচ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ, তো আমার কালো গোলমরিচ খুবই পছন্দ, আর এখানে কালো গোলমরিচটা দিলে কিন্তু দারুণ লাগে, তাই অনেকগুলো কালো গোলমরিচ দিয়ে আমি এপিট উপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যেন সবগুলির সাথে ফ্লেভার একসাথে মিক্স হয়ে যায় আর খুব মজাদার একটা টেস্ট আসে। তারপরে এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, আর যেহেতু হেলদির জন্য হচ্ছে এটা বানানো হচ্ছে তাই হচ্ছে টেস্টিং সল্টটা না দিলে বেটার হয় মনে হয়, আমার মনে হয় যেটা সেটা বললাম। তো এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অলরেডি আমার কিন্তু ব্রকোলিটা রান্না হয়ে গেছে, আর কালারটা কিন্তু সুন্দর রয়েছে, একটু কালারটা চেঞ্জ হয়নি দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিব, তারপরে দেখাচ্ছি।
तो ये देखते हमारे बाटी उठिए नहीं खूब सुंदर एक कलर एस धोआ उठे एरक गरम गरम एक बाटी अपनारा खेते पारबें खूब मजा लागबे और हे अपने खिदाटाओ हे लागबे ना और हे डाइटिंग हुए तो हे हमार रेसिपी तो केमन लगलो जानाबेन तो भालो लगले एक लाइक कर दिबेन और जो बेशी भालो लगे सबसक्राइब कर पाशे थाकबेन और हे पाशे सबसक्राइब कर पाशे थाका बेल बटन प्रेस कर दिबेन और सबाई सुस्थ थाकबेन हेल्दी थाकबेन भालो थाकबेन आल्ला हाफेज़।